তুমুল বর্ষণে কোমর জলে ভাসলো মালদা শহরের রদবাড়ি বাজার। ভীষণ সমস্যার মুখে মাছ মাংস সবজি ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ইয়াসির জেরে তুমুল ঝড় বৃষ্টি মালদাতেও শুরু হয়েছিল। একদিন কেটে গেলেও বৃষ্টির জলে জলমগ্ন হয়ে আছে মালদা শহরের বিভিন্ন এলাকা। আর এতেই মাথায় হাত পড়েছে মালদা শহরের মাছ মাংস সবজি সহ বিভিন্ন ব্যবসায়ীদের, তাতেই মাথায় হাত রদবাড়ি বাজারের ব্যবসায়ীদের। সবজি ব্যবসায়ীরা বাধ্য হয়ে রদবাড়ি এলাকায় রোডের এক লেন দখল করে বসিয়েছে সবজির ফলমূলের বাজার। কোন বাজার এটা? বসছিলাম নিচে। কোন দিকে? এই যে দোকানে, এই যে আমাদের আম দেখতে পাচ্ছেন ওখানে, আমের ওখানে বসছিলাম। তো এক কোমর উপরে জল, আমাদের টমেটো আমাদের বেগুনগুলো ভেসে চলে গেছে, আছে বেগুনগুলো চলে গেছে। তার মধ্যে আমরা বসলাম রোডের উপরে, রোডের উপরে বসলাম। এখন রোডের উপরে 10টা অবধি টাইম, তো 10টা অবধি অত মাল সেল করতে পারছি না। কিসে জল এগুলো? এলো বৃষ্টির জল। বৃষ্টির জলে আমাদের মালগুলো অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা বাজার করতে এসেছি, বাজার করতে এসে দেখেছি আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টিতে এক কোমর করে জল, আর তার মধ্যে রোডে বসেছি, রোডে বসেছে সব, তার মধ্যে খুব ভিড়, টোটো রিক্সা ভ্যান সব কিছু মিলে খুব জ্যাম হচ্ছে বগিসের মধ্যে উপরে। কিছু করার নাই, প্রাকৃতিক দুর্যোগের। এটা কোন বাজার? এটা রদবাড়ি মার্কেট। কত জল হবে বাজারে? এক কোমর জল হবে। অন্যদিকে ঘটনার পরিস্থিতি সামাল দিতে আজ সকালে বাজার চত্বর পরিদর্শন করেন মালদা জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক জয়ন্ত কুণ্ডুর সহ ব্যবসায়ী সমিতির অন্যান্য কর্মী ও এলাকার পৌরসভার প্রতিনিধিরা। জয়ন্তবাবু জানান, পাম্পের সাহায্যে দ্রুত এই জল বের করার চেষ্টা করা হবে, যাতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে না পড়ে। বাজারের নেতাজি মার্কেটের অবস্থা সত্যি খুব খারাপ। গত 1998 সালে যে বৃষ্টি হয়েছিল, তারপরে 2020 সালে যে বৃষ্টির পরিমাণ, তাতে আমরা দেখতে পাচ্ছি নেতাজি মার্কেটের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মালদা জেলার মধ্যে নেতাজি মার্কেট। এখানে গত কালকে পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী প্রায় 309 মিলিমিটার বৃষ্টি এখানে হয়েছে, যেটা প্রত্যেকটা বাজারই ক্ষতি হয়েছে। তার মধ্যে নেতাজি মার্কেট এবং চিত্তরঞ্জন মার্কেট সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জেলা সমাহর্তায় কালকে একটা চিঠি পাঠিয়েছিলাম, জেলা সমাহর্তা আজকে নিজে এখানে এসেছিলেন, একটা পাম্পের উনি ব্যবস্থা করে দিয়েছেন, এবং আমাদের ব্যবসায়ী সংগঠনের কাছের মানুষ আশিস কুণ্ডু এই ওয়ার্ডের কাউন্সিলর, উনি আমাদের সঙ্গে আছেন, সকাল থেকে উনি আমাদের সঙ্গে কাজ করেছেন, এবং এখন পর্যন্ত পাম্পটা এসে বসলে বাজারে জলটা আমরা বের করার চেষ্টা করছি। এই জলটা বেরালে ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণটা আমরা আন্দাজ করতে পারবো। তবু আমরা মনে করি যে এই জেলাতে নেতাজি মার্কেটে অন্তত 250 কোটি টাকার মালপত্র নষ্ট হয়েছে, চিনি নষ্ট হয়েছে, মশলাপাতি নষ্ট হয়েছে, কাপড়ের দোকানে কাপড় নষ্ট হয়েছে, আমাদের অন্যান্য খাদ্য সামগ্রী সব নষ্ট হয়েছে, যেটা আগামী দিনে আগামী কয়েক মাস ব্যবসায়ীদের একটা সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী প্রত্যেকেরই অসুবিধার মধ্যে পড়ে। আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ রাখবো, এই ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে উনি যাতে একটা ব্যাংকের লোন করে দিতে পারেন, যাতে ব্যবসায়ীরা সুযোগ মতো কাজ করতে পারেন, এর জন্য মালদা মার্চেন্ট চেম্বার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ।